কেউ যদি একবার শ্রীকৃষ্ণের এই মহাজন্মাষ্টমী উপবাস পালন করে, তাহলে তাকে আর এই জড়জগতে জন্ম মৃত্যু ব্যাধি কষ্ট ভোগ করতে কিন্তু হয় না, এবং তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। আজ হলো নন্দ উৎসব। তোমরা সকলেই জানো আমাদের বাড়িতে নন্দ উৎসব একটু বড় করেই হয়, আর বিগত 3-4 বছর ধরে আমরা চেষ্টা করি উপাসনাকে 56 ভোগ বা তার অধিক ভোগ নিবেদন করার। সেরকমভাবেও আজকেও চেষ্টা করেছি উপাসনাদেরকে 56 ভোগ দেওয়ার। আর এখানে দেখো, মা এখন রান্নার সব কিছু বসিয়ে দিয়েছে, আর আমার আজকে দায়িত্ব পড়েছে সমস্ত ভাজাগুলো তৈরি করার। তাই আমি এখানে আগে ভাজাগুলো তৈরি করে নিচ্ছি। আর ভাজা করতে কিন্তু প্রচুর একটা সময় লাগে, দেখবে একের পর এক সমস্ত ভাজা করতে অনেক একটা সময় লাগে। আর বাকি যা রান্না ছিল, মা সমস্ত কিছু কাটাকাটি করছিল, তারপরে মা একের পর এক রান্না বসাবে। আর আমরা সেই ভোরবেলা থেকে রান্না শুরু করি, আর শেষ হতে হতে 12টা বেজে গেছিলো। আর অনেক অনেক কিছু মা আজকে রান্না করেছে। আর তোমাদের অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে 56 ভোগে কী কী রান্না দাও, মানে কী কী আইটেম তোমরা রান্না করে দাও। সেটা নিয়ে আমি একটা খুব শিগগিরই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, কারণ প্রত্যেক বছরই আমি এরকম অনেক মেসেজ পাই যে 56 ভোগে দিদি কী কী আইটেম দেওয়া যায়, আর তোমরা কখন থেকে রান্না স্টার্টিং করো সমস্ত কিছু একটা ভিডিওতে বলো। তাই আমি এবারে ঠিক করেছি যে তোমাদের সাথে একটা বড় ভিডিওতে শেয়ার করব। আর আজকে কিন্তু অনেক ভক্তরা গোপালসোনাদের বাড়িতে আসবে প্রসাদ পাওয়ার জন্য। আমাদের বাড়িতে নন্দ উৎসবে অনেক অনেক ভক্তরা আসে, আর অনেক খাবারও কিন্তু আমাদের পার্সেল করি আমরা। যারা আসতে পারে না, অনেক দূরে থাকে, তাদেরকেও কিন্তু দিয়ে আসা হয়। আর এখানে থেকে ভক্তদের জন্য রান্না করা হচ্ছে ফ্রাইড রাইস, আলুর দম, পনির, আর বাকি যা যা থাকবে সব কিছুই কিন্তু দেওয়া হবে। আর এখানে দেখো, ভগবানের জন্য আর ভক্তদের জন্য কিন্তু রান্না করা হচ্ছে ফ্রাইড রাইস। আজকে কিন্তু অন্নও হয়েছিল, আবার ফ্রাইড রাইসও হয়েছিল। আর এখানে দেখো, গোপালসোনাদেরকে আমি সবাইকে তৈরি করে নিয়েছি। আর দুপুরবেলাটা আমি ভোগটা দিই নন্দ উৎসবে, ওই দুটোর মধ্যে দিয়ে দিই, 2-2.5টার মধ্যে কিন্তু গোপালসোনাকে দিয়ে দিই। কারণ এই সমস্ত রান্না হওয়ার পরে নিজে তৈরি হয়ে তারপরে থালাটা সাজাতে হয়, আর যখন থালা যখন একের পর এক সাজাই, কী যে ভালো লাগে, এ এক আলাদা অনুভূতি। আর এই সারা বছর কিন্তু আমি নন্দ উৎসবের জন্য, মানে কি বলবো, অপেক্ষা করে থাকি। কারণ এই নন্দ উৎসবের দিন মা অনেক কিছু আইটেম রান্না করে, আর সমস্ত কিছু সম্ভব হয়েছে কিন্তু এই মায়ের জন্য। মা না থাকলে কিন্তু এগুলো কিচ্ছু সম্ভবই হতো না। মা প্রত্যেকবার চেষ্টা করে গোপালসোনাদেরকে নিজে হাতে সমস্ত কিছু আয়োজন করার। আর বিগত 3 বছর আগে আমি এই কথাটা মাকে বলেছিলাম যে মা 56 ভোগ গোপালসোনাকে দেবো। তারপর থেকে মা আজ অবধি কোনো দিনও না করে না যে না আমি পারবো না করতে বা কিছু। মা বলে আমি যতটা পারবো চেষ্টা করবো, তারপরে যতটা হয় আর কি। তাও জানো না, প্রত্যেক বছরই বেশি বেশি রান্না হয়ে যায়। আর এই বছরও তাই আমরা 56 ভোগ নিবেদন করেছিলাম। আর দুপুরবেলা কেকটা দিইনি, কারণ কেক কাটিংটা বিকেলবেলা করব, কারণ অনেক ভক্তরা আসবে, তাই ওদের সামনে কিন্তু আজকে সেলিব্রেশনটা হবে। আর জন্মাষ্টমীর দিনকেই জানো তো আমার ইনস্টাগ্রামে 150,000 ফলোয়ার্সও কিন্তু কমপ্লিট হয়েছে, সেটা শুধুমাত্র গোপালসোনাদের জন্য। সেই ভিডিও তোমাদের সাথে খুব শিগগিরই আসছে, তোমাদের সাথে সবটা শেয়ার করব। আগের বছর জন্মাষ্টমীতেও জানো তো আমাকে গোপালসোনারা গিফট দিয়েছিল, সেটা হলো আমার ইউটিউবের মনিটাইজেশন অন হয়েছিল। আর এই বছরও তাই জন্মাষ্টমীতে এই একটা হলো। তো আমি খুবই খুবই আনন্দিত হয়েছিলাম যে জন্মাষ্টমীর দিন এত সুন্দর একটা উপহার পেয়ে সবই সম্ভব হয়েছে গোপালসোনাদের জন্য। আর এই ভোগে কী কী থাকে, কীভাবে কী করা হয়, কত রকমের আইটেমস দেওয়া হয়, কটা থেকে ভোগ আরম্ভ করা হয়, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আমি একটা ভিডিও তোমাদের সাথে বানাবো। আর এখানে কিন্তু 56 থেকে অধিক বেশি আমরা বাটি নিয়ে আসি, কারণ রান্না করতে করতে কতটা হয়ে যাবে বা কী হবে আমরা তো জানি না, তাই একটু বেশি করেই আমরা বাটিটা নিয়ে আসি। কারণ যদি বেশি হয়ে যায় তখন সেই বাটির মধ্যে দিয়ে দেওয়া হবে। আর এখানে অনেক রকমের ফল ছিল, মিষ্টি ছিল, পাঁপড় ছিল, বাদবাকি সমস্ত কিছু আইটেম মা নিজের হাতে তৈরি করেছে। মা খুব ভালোবাসে গোপালসোনাদেরকে নিজের হাতে রান্না করে দিতে। আর আজকে ময়ূকসোনাকে দেখো এরকমভাবে একটা ড্রেস পরিয়েছি, আর মাহিক সোনা মধুরের সোনা তো ড্রেসই পরবে না, সে এক অদ্ভুত লীলা, দুদিন ধরে ড্রেসই পরতে চাইছে না, তাই উল্টো করে ওদেরকে জামা পরিয়েছি। আর মিশুক সোনাকে আজকে একটা নেটের ড্রেস পরিয়েছি, কী যে অপূর্ব সুন্দর লাগছিল কী বলবো। আর মাহিক আর মথুরেশ তো কোনোভাবে প্যান্টও পরবে না আর জামাও পরবে না, তাই আমি উল্টো করে ওদেরকে জামাটা পরিয়ে দিয়েছি। আর এই যে এই দেখো, ময়ূক সোনাকে যে কী ভারী সুন্দর লাগছে, মানে চেনাই যাচ্ছে না। আর আজকে ময়ূককে আমি এই দিকটাতে বসিয়েছি, কারণ খাবারগুলো ওই দিকটাতে দেওয়া হবে, তাই জন্য একটু জায়গাটা যেন পাওয়া যায় সেই হিসাবেই দিয়েছি। আর মেহুল সোনাকে দেখো একটা ছোট্ট
বাচ্চা লাগছে মেহুল সোনাকে। আর সমস্ত ড্রেসগুলো আমি এরকমই কিনেছিলাম যে এরকম ড্রেস আর কি পরাবো। আমি অনেক বড় বড় জামা কিনেছি, তাও যে ওদের দুজনের কেন হলো না আমি জানি না। আর মেহুল সোনাকে যে এত এত সুন্দর লাগছে, ওর দিক দিয়ে চোখই ফেরানো যাচ্ছে না। আর সবাইকে এরকমভাবে সুন্দর করে সাজিয়েছি, আর বড়োদেরকে ফুলের মালা দিইনি, কারণ এই ড্রেসটার সাথে কিন্তু ফুলের মালা যায় না। তাই আমি একটাই পদ্মের মালা বানিয়ে এনেছিলাম এই ছোট্ট ময়ূক সোনার জন্য। আর বাদ বাকি সবার জন্য আমি রজনীর চেন কিনে এনেছিলাম, সেগুলোই কিন্তু সবাইকে নিবেদন করেছি। আর কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে। আর আমি তো দেখে মানে চোখই ফেরাতে পারছি না, এত এত সুন্দর লাগছে। আর মিশুক সোনাকে দেখো কি অভূতপূর্ব সুন্দর লাগছে। আর এই নন্দ উৎসবের দিন কিন্তু আমি সারা বছর অপেক্ষা করে থাকি এই দিনটা কখন আসবে, কারণ মা একা হাতে এত কিছু ভোগ রান্না করে, আমার ভীষণ ভালো লাগে। আর সাথে অনেক ভক্তরাও কিন্তু আমাদের বাড়িতে আসে উপাসনাদের সাথে দেখা করতে, মানে এত এত ভালো লাগে কি বলবো, অনেক আড্ডা গল্প হয়। তো এই দিনটা আমরা খুব ভালোভাবে সেলিব্রেট করি প্রত্যেক বছর গোপালের আশীর্বাদে। আর এই পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব গোপালসোনারা কী কী গিফট পেলো এবং কারা দেখা করতে এসেছিল, সমস্ত কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো মা নিজের হাতে কত কত রকমের আইটেম রান্না করে দিয়েছে। নন্দের দুলাল, ব্রজের গোপাল, যশোধর নয়নের মণি, চুপি চুপি খায় শুধু মাখন আর ননি, প্রাণের চেয়ে প্রিয় আমার গোপাল সোনা। গোপাল সোনার সামনে এত ভোগ দেখে মনটা যে কি ভালো লাগে। আর ওদেরকে আজকে মানে নন্দ উৎসবের দিন আমি অনেকক্ষণই ভোগটা রেখে দিই, প্রায় 20-25 মিনিট মতন ভোগটা থাকে। আর নর্মাল দিনে আমি 10-15 মিনিট মতন ভোগটা রাখি, আর এই দিন একটু বেশিক্ষণ সময় রাখি, কারণ এত কিছু ভোগের রান্না থাকে, ওদের তো খেতে একটু সময় লাগবে বলো, তাই জন্য অনেকক্ষণই কিন্তু রাখি। আর আমি কিন্তু ফেসবুকে লাইভেও এসেছিলাম, এতদিনে তো তোমরা ফেসবুক লাইভটা দেখেও ফেলেছো। আমি অনেকক্ষণ পর গোপাল সোনাদের রুমে আসলাম দেখতে, আর রুমে আসার পরে সে এক অদ্ভুত রকমের স্মেল বেরোয়, সুগন্ধ বেরোয় গোপাল সোনাদের রুম থেকে, আর কী যে ভালো লাগে মনটা। আর আজকে আমি নন্দ উৎসবে এরকম সাজ সেজেছিলাম, প্রত্যেক বছরই ছেলেদের জন্মদিন বলে আমি নতুন শাড়ি কিনি, নতুন সমস্ত কিছু কিনি, আর আজকে তাই এরকমভাবে একদম সাবেকি সাজ আমি সেজেছিলাম। আর নিজেই পুরো সাজটা সেজেছি, কারণ আজকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম, কারোর কাছ থেকে সাজার মতন আর সময় আমার কাছে ছিল না, তাই নিজেই আমি পুরোটা সেজেছি। এতদিনে তো তোমরা ছবি ভিডিও অনেক কিছুই দেখে ফেলেছো, আমি ইনস্টাগ্রামেও পোস্ট করেছি আবার ফেসবুকেও পোস্ট করেছি। তো এইভাবেই আজকে সাজলাম, আর কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ছেলেদের জন্মদিন বলে কথা, একটু সুন্দরভাবে তো সাজতেই হবে বলো। আর আজকের ভিডিওটা তোমাদের সাথে এইটুখানি বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ভিডিওতে অনেক অনেক ভিডিও আসছে তোমাদের জন্য, আশা করি তোমাদের ভালো লাগবে। রাধে রাধে।